একজনকে ব্যবসার জন্য কিছু টাকা দিয়েছি, কোনো চুক্তি ছাড়াই তিনি আমাকে কিছু বেনিফিট দেয়, সো সেই টাকা গ্রহণ করা যাবে কি না? আপনি টাকা ব্যবসার জন্য দিছেন, আপনার উদ্দেশ্য কি? প্রথম প্রশ্ন হলো এটা। আপনি যদি তাকে লোন দিয়ে থাকেন, হাওলাত দিছেন যে বাবা তোমাকে আমি 1 লাখ টাকা দিলাম, তুমি ব্যবসা করো, আমার মূল টাকাটা ফেরত দিয়ে আমার কোনো লাভ টাভ দেওয়ার দরকার নাই, আমি তোমাকে লোন দিয়েছি, আমি ব্যবসার জন্য দেইনি, এভাবে যদি দিছেন আপনি, সে আপনাকে ফেরত দেওয়ার সময় তার নিজে থেকে কিছু বাড়াইয়া দিস, 2,000, 5,000, 10,000 বাড়াইয়া দিছে তার নিজে থেকে, আপনি কোনো চুক্তিও করেন নাই, আশাও করেন নাই, হয়তো আপনি কল্পনাও করেন নাই সে এরকম দিবে, দেওয়ার সময় সে বলছে ভাই আপনি আমার উপকার করছেন, এই জন্য আপনার মূল টাকা দিলাম, আর এগুলো আমি খুশি আপনাকে এমনি দিলাম যে তোমার উপকার করছেন আপনি, তো এটা নেওয়া জায়েজ আছে। কিন্তু এটা পরিষ্কার বুঝতে হবে যে এটা যদি ঘুরায় ফিরায় ইশারা ইঙ্গিতে হয় যে আপনি দেওয়ার সময় বললেন না ভাই আমি ব্যবসা বাণিজ্য চাই না, তোমার এমনি দিয়েছি ঠিক আছে তুমি রাখো, তুমি খুশি হয়ে কিছু দিলে সেটা জায়েজ আছে, তো বলে দিলেন, তাহলে ওইটা কি হবে না, জায়েজ হবে, মানে যদি প্ল্যান পরিকল্পনা করে হয় তাহলে সুদ হবে, কুল্লু কর্জিন জাররা ফান ফাওয়ার ইমান, আর দিয়েছেন আল্লাহর জন্য, উনি দেওয়ার সময় নিজে থেকে বাড়িয়ে দিয়েছেন, সেটা সুদ হবে না। এখন আপনি প্রশ্নে লিখেছেন ব্যবসার জন্য দিছেন, ব্যবসার জন্য দিছেন মানে সে ব্যবসা করবে সেই জন্য হাওলাত দিচ্ছেন, সেটা হলে ঠিক আছে, আর আপনি দেওয়ার সময় যদি ব্যবসার দান্দা থাকে তাহলে অতিরিক্ত লাভ নিতে হলে আপনাকে চুক্তিতে আসতে হবে, ঠিক আছে ভাই আমার টাকা তোমার শ্রম, ব্যবসা করো, অথবা তোমারও টাকা আছে আমারও টাকা আছে, দুটো দিয়ে ব্যবসা করো, আমারই টাকা আছে, এটার বিনিময়ে ব্যবসা করার পর যে লাভ হবে তার এত পার্সেন্ট আমাকে দিবা, পার্সেন্ট ঠিক করতে হবে, সেটা 50% হোক, 20% হোক, 30% হোক, উভয় পক্ষ যেভাবে ঠিক করে সেই পার্সেন্টেজ আকারে হিসাব করে করে লাভ দিতে হবে, তাহলে সেটা জায়েজ আছে। থোক মুখস্থ প্রতি মাসে প্রতি বছর একটা মুখস্থ টাকা দিয়ে গেলো আন্দাজে, সেটা জায়েজ হবে না। নিজের মা ভাই বোনদের সাথে সম্পর্ক নাই, শ্বশুর শাশুড়ি শালা শালিদের সাথে সম্পর্ক ভালো, এই লোকের অবস্থা কি হবে একটু জানাবে? ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো নাই, শ্বশুর শাশুড়ি শালা শালির সাথে খুব ভালো সম্পর্ক, এই রোগটা আমাদের দেশে প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে আছে, কারণ ওই যে হাইকোর্ট ঠিক রাখা লাগবে বউরে খুশি করার জন্য, ঘরে যাতে অশান্তি না হয় সেজন্য শালা শালি শ্বশুর শাশুড়ির সাথে অনেক ভালো সম্পর্ক। দেখেন এটা তো ঠিক যে আপনার স্ত্রী তিনি তার মা বাবার হক আদায় করতে পারেন না, আপনার সংসারে থাকেন, আপনার মা বাবা আপনার ভাই বোন বা আপনাদের সংসারের দিকে তাকাতে গিয়ে তার নিজের মা বাবার দিকে অনসময় তাকানোর সুযোগও পান না, তো সেই জায়গা থেকে আপনি স্ত্রীর হয়ে আপনার শ্বশুর শাশুড়ি একটু খেদমত করলেন, এটা ভালো, এটা ভালো, এটা দোষের কিছু না, কিন্তু মা বাবার চাইতে শ্বশুর শাশুড়ির বেশি আদর করবেন আর ভাই বোনের চাইতে শালা শালির বেশি আদর করবেন, এটা তো ঠিক না। অনেক প্রবাসী আছেন, দেশের লোক যারা আছে তাদেরও রোগ আছে যে হয়তো প্রবাস থেকে আসার সময় কিছু নিয়ে আসছে, তো বোন বা ভাইটারে বলে যে এই নে তোর এই শ্যাম্পু একটা দিলাম, তোর এই ঘড়ি একটা দিলাম, যা চলে যা আর তাকাইস না, আর শালিরে ডাকে আনে বলে শুনছ বিউটি এই যে লাগেজ খুলে দিলাম, তোমার কোনটা কোনটা পছন্দ হয় না, তো এই টাইপের আচরণ আমাদের অনেক ভাইরা করেন। ভাইরা আমার, নিজের রক্ত সম্পর্কে ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ, শালা শালির সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ তো নয়, বরং শালি যদি বালেগা হয় তাহলে মৃত্যুকে যেরকম দেখলে ভয়ে দৌড়াইতে হবে, ওই শালিকে দেখে এরকম ভয়ে দৌড়াইতে বলছে, আপনি আরো কাছে যান, বুঝতে পারছেন কথা? আর আত্মীয়তার সিরিয়াল যদি করেন তো রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনার যে মা আপনার যে বাবা তাদের চাইতে আপন এবং কাছের কোনো আত্মীয় নেই, তাদের সাথে সম্পর্ক রক্ষা করা, তাদের তাঁত আনুগত্য করা, শ্রদ্ধা করা এটা ফরজ, শ্বশুর শাশুড়িটা সেটা না। আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ের গুরুত্ব কোথায় কতটুকু সেটা বোঝার তৌফিক দান করুন। আপনি শ্বশুর শাশুড়ির প্রতি সদাচরণ করেন, তাদের খেদমত করার চেষ্টা করেন, তাদের মেয়েটা নিয়ে আসছেন আপনি, সেই জন্য কৃতজ্ঞতা বোধ আপনার মধ্যে থাকুক, এটা ভালো, কিন্তু মা বাবার চাইতে সেটাকে যদি অগ্রাধিকার দেন, ভাই বোনের চাইতে যদি শ্বশুর বাড়ির লোকদেরকে অগ্রাধিকার দেন, অবশ্যই সেটা জুলুম হবে, অন্যায়, এটা মাথায় রাখতে হবে। ওয়াসিলা কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা দ্বারা দোয়া করার শরীয়ত বিধানকে জানতে আগ্রহী। ভাইরা আমার, ওয়াসিলা এটা শব্দের অর্থ এটা নির্ভর করে যে কোথায় ব্যবহার করা হয়েছে এবং কোথায় কি উদ্দেশ্যে নেওয়া হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর প্রতি ওসিলা তালাশ করো। এখানে ওসিলা বলতে কি, আমাদের দেশে অনেকে বলে
এখানে ওসিলা মানে হলো মাধ্যম, আল্লাহর কাছে যাইতে হলে ডাইরেক্ট না, মা মিডিয়া ভায়া মই ধরো মই, এটা হলো ওসিলা। অথচ এই আয়াতের তাফসিরে আপনি বড় বড় তাফসির গ্রন্থগুলো খোলেন, সবই তো বাংলা হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ, আপনি খুললে নিজেই দেখবেন যে ওসিলার এখানে অর্থ কি করেছে, ব্যাখ্যা কি করেছে। আপনি বাংলা ওসিলা ধরলে তো হবে না, এখানে ওসিলার ব্যাখ্যা হয়েছে, করেছেন মুহাদ্দিসিনে কিরাম মুফাসসিরে কিরাম হা কোরআন বিশ্লেষকগণ, যে এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করে তার নৈকট্য অর্জন করার চেষ্টা করা। এখানে কোনো ভায়া মিডিয়া কোনো ব্যক্তিকে ধরার কথা বলা হয় নাই, সেটা ইসলামে নাই। অতএব সেটা করতে হবে, ওসিলা মূলত সে বিষয়টি।